আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব হেল্পফুল একটি ভিডিও নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে মেহেদি পাতার হেয়ার প্যাক। তো এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে যাদের চুল পড়ার সমস্যা আছে সেই সমস্যা দূর হয়ে যাবে, চুলের গোড়া মজবুত ও চুল সুন্দর হবে। এর জন্য আমি নিয়েছি কিছু অ্যালোভেরা, তো এভাবে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম, আর সাথে কিছু পেঁয়াজ ও মেহেদি পাতা। আপনাদের হাতের কাছে যদি এরকম মেহেদি পাতা না থাকে তবে পাউডারটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। তো আপনাদের হাতের কাছে যদি এরকম অ্যালোভেরা না থাকে তবে আপনারা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, সেজন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তো সবসময় আমি এরকম ব্লেন্ডার করার সময় তেলটা দিয়ে দিই, আর যদি আপনারা চান তবে আপনারা পানি দিতে পারেন সামান্য পরিমাণের। তো আমার মোটামুটি ব্লেন্ডার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এটার সাথে একটি ডিম দিয়ে দিব, আর সাথে আপনারা চাইলে একটি লেবু ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে লেবু ছিল না সেজন্য আমি লেবুটা দেইনি। এখন ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেল হেয়ার প্যাকটি। তো এ পর্যায়ে এসে যদি আপনারা সংরক্ষণ করতে চান তবে ডিমটা দিবেন না, ডিমটা ছাড়া আপনারা বক্সে ভরে রেখে দিবেন, যখন ব্যবহার করবেন তখন ডিম দিয়ে দিবেন। আর কিভাবে এটা ইউজ করতে হবে চুলে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো এভাবে ভালোভাবে চুলগুলিকে আঁচড়িয়ে সেট করে নিতে হবে। এখন এভাবে সাধারণত আমরা যেভাবে তেল দিই সেভাবে সেঁতে করে করে এভাবে দিয়ে দিবেন। যখন সম্পূর্ণ মাথায় এভাবে দেয়া হয়ে যাবে তখন সবগুলি চুল একসাথে করে এভাবে বেঁধে রাখতে হবে। তো যেহেতু ওরা বাচ্চা মানুষ সেজন্য আমি ওদের চুলে এই হেয়ার প্যাকটি বেশিক্ষণ রাখবো না, যদি আপনারা বড়রা দিতে চান তবে সেক্ষেত্রে 30 মিনিট বা তারও বেশি চাইলে রাখতে পারেন। যেহেতু ওরা চুল রাখবে ওদের চুল বড় করব আর কাটবো না, সেজন্য ভাবলাম ওদের চুলের যত্ন নিলে হয়তো বা চুলগুলি অনেক সুন্দর ও ভালো থাকবে, সেজন্য এই হেয়ার প্যাকটি দেয়া। তো আপনারা চাইলে বড়রা বা আপনাদের বাসার বাচ্চাদেরকেও এইভাবে হেয়ার প্যাক দিতে পারেন। মেহেদি পাতা কিন্তু চুলের জন্য খুবই উপকারী, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, সেই সাথে অ্যালোভেরা ডিমের পুষ্টিগুণও রয়েছে। এখন হেয়ার প্যাক দেওয়ার পরে ভালোভাবে গোসলের সময় শ্যাম্পু করে নিলে কিন্তু হয়ে যাবে। তো ওদেরকে আমি গোসল করিয়ে দিয়েছি, আর তাবাসুমের চুলগুলি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এমনিতেও তাবাসুমের চুল অনেক সিল্কি এবং শাইনি, তারপরও আমি চেষ্টা করি যেন খুশকিমুক্ত থাকে এবং চুলের গোড়া সুন্দর মজবুত হয়। আপনারাও বাসায় এই হেয়ার প্যাকটি এভাবে বানিয়ে আপনাদের চুলে ইউজ করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।